Subscribe Bengali audio stories for more Sunday Suspense. Hello. Bengali to buy this product, check the description link below. Thank you. Sumitra Gangopadhyay kahini obolombone রহস্যের আড়ালে। সন্ধ্যের আগে কাজটা সেরে ফেলতে পারলে ভালো হতো। চেষ্টাও চলছিল সেই মতো, কিন্তু যে অবস্থা শেষ হতে সেই সন্ধ্যেই ঘনিয়ে এলো। নেহাত কম তো নয়, কুলি কামিন নিয়ে প্রায় শখানেক লোক। তাদের জবানবন্দি লিখতে, ঘটনার জায়গা পরিদর্শন করে রিপোর্ট লিখতে সময় উতরে গেল। তবু রক্ষে গ্রামের মধ্যে একটা গরুর গাড়ি জোগাড় হওয়াতে সঙ্গের কনস্টেবলটিকে দিয়ে লাশ পাঠাতে পেরেছে শহরে। এতক্ষণ হয়তো সেটা ৬ মাইল মেঠো পথ পার হয়ে গণেশপুরের কাছে বড় রাস্তায় উঠেছে। হিসেব মতো রাত ৯টার মধ্যেই লাশ পৌঁছে যাবে শহরে। কুবজি উল্টে ঘড়ি দেখলো, তরুণ সাব ইন্সপেক্টর পরমেশ দত্তগুপ্ত। ৬টা বেজে ২০ মিনিট। শীতের বেলা ডুবে গিয়ে অন্ধকার ঘন হয়ে উঠেছে। শীতটা এবার বেশ ঝাঁকিয়ে পড়েছে। নাকি উত্তর বাংলার এদিকটায় শীতটা প্রতিবারই এইরকমই হয়, ঠিক জানা নেই পরমেশের। জ্যাকেটের টুপিটা দিয়ে কান ঢেকে নিল পরমেশ। হাতে উলের গ্লাভসটাও পরে নিল। তাল গোল পাকানো মাংসপিণ্ডটা বারবার ভেসে উঠছে চোখের সামনে। কি বিভৎস! ঘণ্টাখানেক আগেও যে ওটা একটা মানুষের শরীর ছিল মনেই হয় না। সন্দেহটা এখানে। চিমনি যত বড়ই হোক, ফাঁপা তো জিনিসটা। ওই ফাঁপা বস্তুটা চাপা পড়ে একটা শরীর থেঁতলে যেতে পারে, কিন্তু তাই বলে এইভাবে তালগোল পাকিয়ে। কাগজপত্র ব্রিফকেসে ভরে জিপের দিকে পা বাড়ালো পরমেশ। পেছনে তেমনি একটানা ঘ্যানোর ঘ্যানোর চলছেই। হুজুর, আপনি তো আপসে সব কিছু দেখিয়ে গেলেন, লেবার সব কো স্ট্যান্ডম্যান ভি লিখে নিলেন। কসুর উসি কা থা হুজুর, ওই জিতুয়া কা जो मर गया। सरदार मना किया था उसको ज्यादा रसा खींचने का, लेकिन वो जितुआ। ঠিক আছে, দুর্ঘটনাই। তবে লোক যখন মরেছে পুলিশের তরফ থেকে কেস তো একটা দায়ের হবেই। আর যা বললাম, কাল সকালে কিন্তু একবার সদর থানায় আসবেনি। জিতুয়ার পারিবারিক ক্ষতিপূরণের ব্যাপারটা নিয়ে মোটামুটি একটা আলোচনা তো করে নিতে হবে। সে তো জরুর যাবে হুজুর, লেকিন। ব্রিফকেসটা ড্রাইভিং সিটের উপর ছুঁড়ে দিয়ে ঘুরে দাঁড়ালো পরমেশ। না, লেকিন ফেকিন কিছু নেই। কোনো কিছু বলা থাকলে স্পষ্ট করে বলুন, গোপন করবেন না। নাই, छुपाने की कोई बात नहीं है हुजूर। बात यह है कि वो जितुआ का दूसरी जनाना कुछ दिन हुआ लापता हो गया। गाँव वाला सब कहता है कि अजनबी एक जवान लड़का के साथ चांदनी भाग गई। अब पहली जनाना मुनिया का क्षतिपूरण देने से फिर चांदनी आके। चांदनी जितु और देखियो पक्को कोई आगे तो इसको पता क्यों बोलेंगे? बोलने का दरकार नहीं सोचा हुजूर। एक्सीडेंट का साथ उसका क्या संबंध? अब आपने क्षतिपूरण का बात जब बोलें तो। পশমের ভারী কম্বলের বৃত্তের মাঝে একজোড়া চোখ জ্বলছে, যেমন হিংস্র তেমনি ক্রূর। বড়বাবুর কথাগুলো আবার মনের রেকর্ডে বেজে উঠল পরমেশের। দারুণ ধরে বাজল কই মতিঝিল ভাটার মালিক যদুনাথ যাদব, যেমন হিংস্র তেমন ক্রূর। জগতে ওর অসাধ্য কাজ বলে কিছু নেই। 2টি খুন ও 3টি বাগদি মেয়ে পাচারের ব্যাপারে ইনভলভ জেনেও শুধু সাক্ষ্য প্রমাণের অভাবে ওটাকে কবজা করা যায়নি। প্রতিবারই কংক্রিট আলিবাইয়ের জোরে পিছিয়ে বেরিয়ে গেছে। শুধু তাই নয়, একবার এক থানার অফিসারকে এমন বেকায়দায় ফেলেছিল তার অবস্থা পুরো কেরোসিন। আসলে খুঁটির জোর খুব মজবুত লোকটার। ওপর মহলের সঙ্গেও অনেক দিক দিয়ে লাইন করা আছে। তুমি নতুন এসেছো, বয়স অল্প, খুব সাবধানে না গেলে কিন্তু। মানে আমি বলতে চাইছি যে। সে আপনি কিছু ভাববেন না দাদা, আমি নতুন আর তরুণ হলেও ডাকসাইটে পুলিশ অফিসারের রক্ত আমার শিরায় বইছে। নিজেকে বাঁচিয়ে চলতে আমি জানি। তা না হলে অনেক বাঘা অফিসার যেখানে ঘোল খেয়েছে, সেই গোবিন্দপুরের মতো জায়গা মাত্র 10 মাসে ঠান্ডা করে। পকেট থেকে প্যাকেট ও লাইটার বের করে সিগারেট ধরালো পরমেশ। যদুনাথ যাদবের দেওয়া সিগারেট সে স্পর্শও করেনি। चा ना मिष्टिओ ना सूझ হয়ে ঢোকার মতো কোনো পথ খোলা রাখেনি পরমেশ। এক মুখ ধোঁয়া ছেড়ে একজোড়া হিংস্র চোখ রাখল যদুনাথের ওপর। চাঁদনির বয়স কত হবে? उम्र करीब 18-19 साल हो गए। मुनिया का लड़का बच्चा होलो ना बोले जितुआ दूसरी शादी को लो साहब। पल में 400 रुपया तो हमारे से ही लिए गए जमीन राख के। 1 साल के अंदर रुपया वापस नहीं करने से जलता हमें चारदिके फैला हुए। জমি কতটা রেখেছে জিতুয়া? আবাদি না বাস্তবিটা? बिट्टी আছে हुजूर, करीब 2 बीघा। 1 फुसके झोपड़ी और 3-4 ठो कटहर के पेड़। गाय बकरी पर हम दाबी डालना है यहाँ से, वो सब मुनिया की। পাশে ভাটার পাহাড়দারের ঝোপড়ির আঙিনায় তোলা উনুনে কয়রা জ্বলছে। এদিক ওদিক চেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে দেবদারু বিলের দিকেই এগিয়ে গেল পরমেশ। শীতকালে সাপখোপের তেমন একটা ভয় না থাকলেও সাবধানের মান নেই ভেবে জ্যাকেটের পকেট থেকে ছোট 2 ব্যাটারির টর্চটা বের করে আলো ফেলে এগিয়ে এসে দাঁড়ালো একটা দেবদারু গাছের সামনে। দেবদারু বিলের পশ্চিমে একটা কাঁচা ঘরকে ভেঙে ফেলে পাকা করা হচ্ছে। কোমর সমান দেওয়াল উঠেছে চারিদিকে। সূর্য ডোবার আগে পর্যন্ত রাজমিস্ত্রিরা কাজ করছিল এখানে। এখন সব নিস্তব্ধ নিচ্ছুম। পাশে গোটাচারেক মাটি লেপা চাটাইয়ের বেড়া, খানকতক শালের খুঁটি আর কাঠের ফ্রেমে সাঁটা করগেটের টিনের দুটো চালা পড়ে আছে। গাঁথা দেওয়ালের চারধারেই ফাউন্ডেশনের খোঁড়া গর্তের উঁচু আলগা মাটির ঢিবি। দাঁড়িয়ে দেখতে দেখতে ওদিকেও আলো ফেলল পরমেশ। দুটো ছুঁচো ছুটোছুটি করে খেলছে মাটির ঢিবিতে, উঠছে নামছে, মারামারিও করছে মাঝে মাঝে। আলগা মাটি ঝুরঝুর করে ঝরে পড়ছে। ভাটার অন্যান্য ঘর থেকে বিচ্ছিন্ন এমন একটা জংলা জায়গায় ঘরটা কি কাজে লাগতো তার চিহ্ন খুঁজতে ফোকাসটা এদিক ওদিক ঘুরিয়ে আবার ছুঁচু দুটোর উপর ফেলতেই চোখে পড়ল মাটি মাখা রিঙের মতো একটা কিছু দুদিকে কামড়ে ধরে ছুঁচু দুটো টাকো ফরে মেতেছে। কি ওটা? কি ওটা? দরজার কড়া নাকি হাতের পালা? প্যান্টের জিপারটা টানতে টানতে দুপা এগোতেই চিকচিক রব তুলে ছুঁচো দুটো ছুটে গিয়ে এরাচের ঝাড়ে ঢুকে পড়ল। কাছে গিয়ে রিংটা তুলে নিল পরমেশ। টোকা মারল, না সলিড নয়, ফাঁপা। গ্লাভসে ঢাকা আঙুল দিয়ে একটা দিক ঘষে দিতেই লতাপাতার মতো কারুকার্য ফুটে বেরোলো। নিঃসন্দেহ হতে পিছিয়ে এসে দেবদারুর গুঁড়িতে একটা দিক ঘষে আলো ফেলতেই চমকে উঠল পরমেশ। হ্যাঁ, হাতের বালা। হাতের বালা এবং সোনার। আর যেহেতু এটা আলগা মাটির ওপরের দিকে ছিল সেই জিনিসটা প্রায় কোমর সমান মাটির গভীরে ছিল, এতে কোনো সন্দেহ নেই। এমন একটা সোনার বালা এখানে। বালার পকেটে রেখে পরমেশ এদিক ওদিক চাইল, না কেউ এদিকে লক্ষ্য করছে না। আবার গিয়ে আলগা মাটি ঘেঁটে আর কিছু পাওয়া যায় কিনা সেই ইচ্ছেটা জোর করেই দমন করলো পরমেশ। পাহারাদারটা এদিকে পেছন ফিরে দাওয়ায় বসে আটা মাখছে। ধরিবাজ মালিকটা পরমেশ এদিকে আসার পরই গোয়ারির দিকে গিয়েছিল, এখন আবার ফিরে আসছে জিপের দিকে। আশপাশের প্রাকৃতিক পরিবেশটা দেখার ভান করেই সীমানার কাঁটা তারের বেড়ার দিকে এগিয়ে গেল পরমেশ। ওপারে সদ্য ধান কাটা ফাঁকা মাঠের প্রান্তে মতিঝিল গ্রামের ঘরে ঘরে আলো জ্বলে উঠেছে। পূবে সোনাডাঙ্গা গ্রামকে আড়াল করে দাঁড়ানো বাঁশের ঝাড়ে চাপ চাপ অন্ধকার। ভাটায় কুলি কামিন না থাকলে দিন দুপুরে এখানে কাউকে খুন করে ফেললেও আশেপাশের গ্রামবাসীরা যে টের পাবে না, এমন একটা পরিবেশ দেখতে দেখতেই জিপের দিকে পা বাড়ালো পরমেশ। বালাটার ওজন বেশ ভারী, প্রায় 2 ভরির ওপরে হবে। এরকম বালা পড়ার মতো মহিলা আশপাশের মালপাহাড়ি কিংবা বাগদি পাড়ায় বিশ্বাস হয় না। জিপের ফুটবোর্ডে পা রাখতেই যদুনাথ যাদব একেবারে বিনয়ে গলে পড়ল, হুজুর আমার মহল্লা में আপনি तो ये प्रथम बार आए हैं। अपना से आगे बोस बाबू छिलेन, उनसे आगे बनारजी बाबू, सबसे हमारा अच्छा जान पहचान छिलो। अपना से भी हो गए होए जाबे। अपना सेवा काजे हुजूर, सेवा की भंटा पर प्रथम चरण रखने का यह कुछ प्रणामी। লোকটার বাড়িয়ে ধরা হাতে একটা টাকার বান্ডিল দেখে তরুণ রক্ত টকবগিয়ে উঠল পরমেশের। যদুনাথজি, আমি বোসবাবু নই, ব্যানার্জি বাবু নই, আমি গুপ্ত। একটু তফাৎ বোধ হয় আছে ওদের সঙ্গে আমার। তাছাড়া এসবের দরকারই বা কি যদুনাথজি? মতিঝিল, সোনাডাঙ্গা, করিমপুর, শেখরপুর, আশপাশের ৫-৭টা গাঁয়ের লোক সবাই আপনার অনুগত। আপনার দাপটে এই এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তারপর শুনেছি বড় বড় লিডার থেকে মিনিস্টার পর্যন্ত আপনার লাইন করা আছে। আমার মতো অতি নগণ্য এক পুলিশের সাব ইন্সপেক্টরকে। কথাটা শেষ না করেই ড্রাইভিং সিটে উঠে বসলো পরমেশ। চাবিতে হাত রেখে মুখ ফিরিয়ে বলল, তাহলে ওই কথাই রইল, কাল সকাল ৯টার মধ্যে আপনি সদর থানায় আসছেন। কথাবার্তা যা বাকি রইল তা সেতু হয়ে যাবে হুজুর। দেখেন না, এখানে আর কোনো কথা নয়, চলি হুজুর। হুজুর বাদ হ্যাকে হুজুর। একটা গর্জন তুলে দুটো জোরালো আলোর শিখা ঝড়ের মতো ধেয়ে গেল ভাটার ফটক পেরিয়ে টেস্ট রিলিফের রাস্তার দিকে। লাল ধুলোর কুণ্ডলি পাক খেয়ে খেয়ে ছুটল। একটু ঘুরপথ হলেও এ পথটাই এদিকে একমাত্র মোটর চলার উপযোগী। খারাপ হলেও অনেকটা শর্টকাট রাস্তা। একবার নারায়ণপুরের পাকা সড়কে উঠতে পারলে দেবীগঞ্জ আর মাত্র ২ মাইল পথ। শহরে যেতে আসতে গ্রামের লোকেরা তাই এই পথটাই ব্যবহার করে। খুব জোরে একটা ধাক্কা খাওয়ার পরই হেডলাইটের লং পয়েন্ট অফ করে ফোকাস দুটো শর্ট করলো পরমেশ। এবড়ো খেবড়ো রাস্তা, একেবারে খানা খন্দে ভরা। সমান্তরাল হেডলাইটের আলো গর্তের তলা পর্যন্ত পৌঁছয় না। দুপাশে আবাদি জমির আলের বিন্নার ঝোপ আর কাশিয়ার ঝাড়ে চাপ চাপ অন্ধকার। আরো দূরে ডান দিকে নদীর খাঁড়ির বাঁকের পর্তি জমির ঝাড়ে জঙ্গলের জমাট অন্ধকার, যেন এক বিভীষিকার হাতছানি। দুপাশে জনবসতি ক্রমেই আরো দূরে সরে যাচ্ছে। স্তব্ধ এক শ্মশান নৈশব্দে ডাকছে, যেন রীতি ভেঙে জিপের ইঞ্জিনের আওয়াজটার এক অনধিকার প্রবেশ ঘটেছে। এতক্ষণ পরে কেমন যেন একটু ভয় ভয় করছে পরমেশে। ভূতের ভয় নয়, মানুষের। যে গতিতে চালাতে হচ্ছে জিপ, চলতি গাড়িতে লাফিয়ে উঠে খুন করাটা একেবারেই অসম্ভব নয়। বিশেষ করে মতিঝিল ইটভাটার মালিক যদুনাথ যাদবের ষড়যন্ত্রের জাল যে কোন দিকে কত দূর পর্যন্ত বিস্তৃত, বড় রাস্তায় এসে গেছে। সামনেই জামাবাড়ি মোড়ের চড়াই। গিয়ার পাল্টিয়ে স্টিয়ারিং ঘোরাতেই বুকটা ধড়াস করে উঠল পরমেশের। বাঁয়ে পাকা রাস্তার ধারে বিশাল পাকুড় গাছটার গুঁড়ি ছুঁয়ে ফোকাস দুটো ঘুরে যাওয়ার সময় একটা মানুষের চেহারা যেন দেখা গেল জঞ্জাল ঘেঁষে দাঁড়ানো অবস্থায়। মহিলার মতোই তো মনে হলো। খয়েরি রঙের কাপড়টা তো শাড়ি, শাড়ির উপরে কি মেরুন শাল। এমন একটা জনমানব শূন্য জায়গায় একজন মেয়ে। গায়ে কাঁটা দিয়ে উঠলেও চড়াইয়ে উঠেই ব্রেক কষে দাঁড় করালো জিপটা। হেডলাইটের আলোয় স্পষ্ট দেখা গেল একজন স্ত্রীলোক, এবং বয়সেও তরুণ। হাতে লেডিস ছাতা তুলে থামতে ইঙ্গিত করে দ্বিধাগ্রস্ত ভাবে এগিয়ে আসছে। পরমেশ লক্ষ্য করে দেখল ছাতাটাও মেরুন রঙের প্রিন্টেড কাপড়ে, স্লিপার স্ট্র্যাপও লাল। কি হতে পারে? মুহূর্তে অনেক ছবি ঝিলিক মেরে ছাপ রেখে গেল পরমেশের অভিজ্ঞ মনের পর্দায়। সুন্দরী মেয়ের টোপ ফেলে দস্যুদের শিকার ধরা, সামাজিক প্রতিষ্ঠা ধ্বংস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল, গরিব অথচ ভদ্র ঘরের মেয়েদের গোপন রোজগার, নাকি ঘুষ দিয়ে বশ করতে পারবে কিনা সন্দেহ থাকায় ওই যদুনাথ যাদবেরই আরেক দফা প্রস্তুতি। স্টিয়ারিং হুইল ছেড়ে পিস্তলে হাত ঠেকালো পরমেশ। সতর্ক দৃষ্টি চারদিকে ঘুরছে, ডাইনে বাঁয়ে, কিছুটা ঝুঁকে পেছনে। অন্ধকার ফুঁড়ে অনেকে বেরিয়ে আসতে পারে। পরমেশ ভীত নয়, দুর্বল নয়, মারামারির ব্যাপারে একেবারে আনাড়িও নয়, তবু তাড়াতাড়ি সরে পড়ার জন্য প্রস্তুতি রেখেছে ঠিকই। ইঞ্জিন চলছে, গাড়ি গিয়ারে রেখে ক্লাচটা চেপে রেখেছে। ছাতার বাঁট চেপে দুহাত জোর করল হাত চারেক দূরে। বেহালায় যেন ছড় ছুঁয়েই থমকে গেল কেউ। ও, এটা পুলিশের গাড়ি। আমি ভেবেছিলাম ব্লক কিংবা অন্য কিছু। সরাসরি মুখের দিকে তাকালো পরমেশ। তাকিয়ে যেন পাথর হয়ে গেল। মহাচ্ছন্নের মতো তাকিয়েই রইল এক দৃষ্টিতে। একজোড়া কাজল কালো চোখ, সে চোখে ফুটে উঠল আকুতি। বড্ড বিপদে পড়েছি, দয়া করে যদি একটু সাহায্য করেন। হুঁশ ফিরে পেল পরমেশ। সতর্ক চোখ দুটো আশপাশ দেখে নিয়ে আবার মেয়েটার দিকে তাকালো। একেবারে ছাঁচে গড়া প্রতিমার মতো মুখ, ভীত, বিব্রত, অবসাদগ্রস্ত, তবু গলে পড়া মোমের মতো যেন লাবণ্য ঝরে ঝরে পড়ছে। মোমের মতো গলা, বাঁ হাতে কালো ব্যান্ডে বাঁধা সোনালি রঙের ওভাল শেপের ঘড়িটা সত্যি যেন একটা বাড়তি গয়না। এ শরীরে সোনা থাকলেও যেন তার উজ্জ্বলতা হারিয়ে মলিন হয়ে পড়ত। নিরাভরণ নারীকে যে এত সুন্দর দেখতে হয়, না দেখলে বিশ্বাস হতো না পরমেশের। এমনি করে সহানুভূতি চেয়ে বুঝি ফাঁদে ফেলে এরা। কিন্তু পুলিশের লোক জেনেও কি এতটা এগোতে সাহস পায়? না, কোনো অজুহাত দেখে সরে যখন পড়েনি এখনো, তার মানে জেনে শুনে এগিয়েছে মেয়েটা। এখন ভান করছে, দেখাই যাক না দৌড়টা কত দূর। এ সময় আপনি এখানে একা, মানে বিপদে পড়েছেন বললেন, কি হয়েছে কি আপনার? কোমল স্বরে বলল। দৌড়ে এসে অল্পের জন্য লাস্ট বাসটা ধরতে পারলাম না, গায়ে যে ফিরে যাব সে সাহসও পাচ্ছি না। ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে অতটা রাস্তা। কোন গায়ে থাকেন বলুন? গাড়ি যদি যেতে পারে তবে আপনাকে আমি। না, গায়ে থাকবো কেন, ওখানে আমি স্কুলে পড়াতে আসি, এই তো পাশের শেখরপুর। আজ হাফ ডে পরে স্কুলে একটা মিটিং ছিল বলে এই দুর্ভোগ। তবে ভরসা পেয়ে যেন একটু কাছে এগিয়ে গলার স্বরে আরো আকুতি, পৌঁছে যদি দেন তো একেবারে দেবীগঞ্জে পৌঁছে দিন না, বড্ড উপকার হয়। তাহলে দেবীগঞ্জে? ওখানে কোথায় থাকেন? নবনগরে। চেনেন আপনি? বিরক্ষণ, আমি তো দেবীগঞ্জ থানার কোর্টেই থাকি, আর আপনাদের ওদিকটায় যেতে হয় আমাকে মাঝে মাঝে। সিএসসি অফিসটার কোন দিকে আপনাদের বাড়ি? ওখানেই তো, অফিসটার দক্ষিণে পিঙ্ক কালারের বাড়িটা। পিঙ্ক কালারের বাড়ি? ও বুঝেছি, কি নামটা? অয়নান্ত, রাইট? সামনে যার ফুলের বাগান আছে। ও মা, আপনি তো বাড়িটাও চেনেন দেখছি। বাবাকেও চেনেন বোধহয়। অয়ন সামন্ত, ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার। নাম শুনেছি। পরমেশ মুখ ফিরিয়ে ডান হাত দিয়ে থাপড়ে থাপড়ে পাশের সিটের ধুলোবালি ঝেড়ে ফেলে বলল, চলে আসুন। চাদর দিয়ে খুব ভালো করে মাথাটা ঢেকে বসুন, কিন্তু দারুণ হাওয়া লাগে। সামনে দিকে আলোয় ভালো করে দেখতে পেল। সে এলো পেছন দিয়ে, উঠে এসে চাদর জড়িয়ে ঘোমটা তুলে সামনে শুমলে বসল। পরমেশ দেখল আর চোখে, খুব খুশি খুশি মুখ মেয়েটার। অল্প আলোতেও ঠোঁটের কোণের হাসিটুকু নজর এড়াল না। অত ভয়, অত ভাবনা, অবসাদ, সব যেন মিলিয়ে গেল কোথায়। কত অল্পে নিজেদের বদলে নিতে পারে এরা। গাড়ি ছাড়ার আচমকা ঝাঁকুড়িতে পরমেশের ডান কাঁধে এলিয়ে পড়েই স্প্রিংয়ের মতো ছিটকে সরে গিয়ে জড়সড় হয়ে বসল মেয়েটা। অস্ফুট একটা শব্দ হল। পরমেশ গম্ভীর হতে গিয়েও হেসে ফেলল। ছি বললে হবে, সামনে ডরটা ভালো করে ধরে বসুন, নইলে মাথা ফাটবে। এমনিতেই তো লোকে ভাববে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন, তার উপর মাথা ফাটা দেখলে পাবলিক আমায় গণধোলাই দিতে ছাড়বে না। মস্তানদের রাজত্ব চলছে এখন, ওদের হাতেই তো এখন সব ক্ষমতা। যা বলেছেন, এসব কারণেই আজ দেশের এই হাল। কিন্তু কি করব, মানুষের কষ্ট দেখে কিছু করতে গেলে যাদের বিপক্ষে যাবে তারা নিষ্ক্রিয় করে ফেলার জন্য যত রকম খারাপ পথ। যাকে সে কথা, ওদিকে কোথায় গিয়েছিলেন? কোন গ্রামে? গ্রামে না, মতিঝিল ইট ভাটায়। মতিঝিল ইট ভাটায়? ও হ্যাঁ, শুনেছি আজ সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে, একজন মজুর নাকি মারা গেছে। তা কি মনে হলো আপনার অবস্থাটা দেখে? কি আবার অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? তবে একটা মালবোঝাই লরিকে ওভারটেক করলো পরমেশ। জিপটা আবার বাঁদিকে এনে বলল, শেখরপুর স্কুলে কতদিন কাজ করছেন আপনি? প্রায় 5 বছর। কেন? না এমনি ভাবছিলাম এতদিন ধরে যাওয়া আসা করছেন এই দিকটায়, এদিককার লোকজন সম্বন্ধে মোটামুটি জানা আছে নিশ্চয়ই। আচ্ছা, মতিঝিল ইটভাটার মালিক ওই যদুনাথ যাদব? কথা শেষ না করে পাশে মেয়েটার দিকে তাকিয়ে চমকে উঠল পরমেশ। চট করে মেয়েটা মুখ ফিরিয়ে নিলেও তার দু চোখে ঘৃণার আগুন পরমেশে দৃষ্টি আড়াল না, অথচ কত নরম সুরে উত্তর শোনা গেল, কই তেমন করে কাউকে জানার, তবে শুনেছি ওই যদুনাথ লোকটা বিশেষ সুবিধের নয়, লোকে বলে আলো সামন্ত মার্ডারের মূল নায়কই হচ্ছে ওই আলো সামন্ত। হ্যাঁ শুনেছি, এদিকে ট্রান্সফার হয়ে আসার পরপরই কাগজেও পড়েছি চাকরিতে ঢোকার আগে। তো যদ্দূর জানি লোকটাকে সন্দেহ করলেও পুলিশের হাতে জোরালো তেমন কোনো প্রমাণ, মানে তেমন কোনো প্রমাণ না থাকায়। পুলিশের হাতের প্রমাণ যদি পকেটে চলে যায় তাহলে আর আসামি ধরা পড়বে কি করে? অবক্ষয় শুধু সমাজেই নয়, প্রশাসনেও শুরু হয়েছে ব্যাপকভাবে। আমাদের স্কুলের টিচার আলো সামন্ত খুন ও তার লাশ গায়েব, মতিঝিল থেকে পরপর তিনটে বাগদি মেয়ে উধাও, আবার চাঁদনি নামে একটা অল্প বয়সী বউও কদিন হলো মতিঝিল গ্রাম থেকে। ওর স্বামী জিতুয়াই আজ মারা পড়েছে ভাটার এক দুর্ঘটনায়, ৬৫ বছরের বৃদ্ধের ২০ বছরের বউ। চাঁদনি উধাওয়ের ব্যাপারে কোনো জটিল রহস্য নাও থাকতে পারে। মিস সামন্ত, অসীমা সামন্ত। ও হ্যাঁ তাই তো। যাই হোক, পুলিশের ওপর আপনার যে দারুণ অশ্রদ্ধা, এটা কিন্তু বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। অশ্রদ্ধা নয়, অভিযোগ। আর শুধু কি এই চুরি ডাকাতি ছিনতাইয়ের ভয় রাতে ঘুমোতে পারছে না গায়ের লোকেরা। এছাড়া ঠক জোচ্চ জালিয়াতের শিকার হয়ে কত পরিবারকে যে ভিটে মাটি ছেড়ে চলে যেতে হচ্ছে, কে তার হিসেব রাখে? আপনারা কি এদের দমন করতে পারেন না? খুব পারেন, কিন্তু করবেন না। আর করবেন না বলেই এসব অত্যাচারিত নিপীড়িত চাষি মজুরদের সংঘবদ্ধ করে আলো একটা প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করেছিল, আর তার ফলে তাকে হঠাৎই কথা বলতে গিয়ে যেন আচমকা চুপ হয়ে গেল অসীমা। খবরের কাগজে পড়া আলো হত্যার কথাগুলো মনে করতে চেষ্টা করলো পরমেশ, কিন্তু ৫ বছর আগে পড়া ঘটনাগুলো এখন বেশ ধোঁয়াটে। একটু সহানুভূতি সুরেই বলল, এখন দুঃখ করে আর কি হবে, যে গেছে সে তো আর ফিরবে না, তার চেয়ে বরং আলো সামন্তর অসমাপ্ত কাজ। আচ্ছা অসীমাদি, আপনারও তো সামন্ত, আই মিন আলো সামন্তর সঙ্গে কি আপনাদের কোনো রিলেশন? মোটেই না, আলোকে আমি চোখেই দেখিনি। ওর এই ঘটনার কয়েক মাস পরে আমি শেখরপুর স্কুলে জয়েন করি, তবে পরে যতটা শুনেছি ওর সম্বন্ধে তাতেই বুঝেছি। আনমনে ভাবতে শুরু করলো পরমেশ, সম্ভব হলে আলোর আত্মীয় স্বজনকে খুঁজে বার করে খুঁটিনাটি যাবতীয় তথ্য, হ্যাঁ সূত্র ভালো মতো পেলে মরা মামলাকে আবার তাজা করে তুলতেই বা অসুবিধে কি? এবং যদি সে সফল হয় তাহলে তাহলে হু হু হাওয়ায় মেরুন শার্টার একটা আঁচল বারবার আছড়ে পড়ছে পরমেশের গায়ে, মিষ্টি একটা পারফিউমের গন্ধ বারবারই দোলা দিচ্ছে মনকে। ওর ২৮ বছরের ঘুমন্ত যৌবনের যেন তন্দ্রা ছুটে যাচ্ছে, অজানা একটা সহানুভূতি বাঁধ ভাঙা বন্যার মতো প্লাবিত করে তুলছে তার দেহ মন। ইস, এই পথ যদি শেষ না হতো, যদি অনেকটা সময় অনেক দিন একটা না এমনি ভাবে। কি হলো, একেবারে চুপ করে গেলেন যে? কি ভাবছি না তো? না কই না তো, এই মানে এমনি। চোখ ফেরাতেই পরমেশ দেখতে পেল একজোড়া টলটলে গভীর চোখ স্থির হয়ে আছে তার চোখের ওপর। মনের ভেতরটা পর্যন্ত দেখতে পাচ্ছে নাকি মেয়েটা? সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে পথের দিকে চোখ রেখে পুরনো ভাবনার জেট টেনে আনলো পরমেশ। আমি ভাবছিলাম যে আলো সামন্তর কেসটা। ওসব কেস টেসের কথা এখন থাক, আপনাদের মতো লোকেদের না এই দোষ, একবার কেসের কথা মাথায় ঢুকলে। আচ্ছা আপনার নামটাই কিন্তু এখনো জানতে পারিনি, কি নাম আপনার? জানতে চাইলে নিশ্চয়ই জানাতাম। পরমেশ, পরমেশ দত্তগুপ্ত, যদিও দত্তটা এখন আর ব্যবহার করি না। বাড়িতে মানে কোয়ার্টারে কে কে আছেন? সবাই, মা বাবা ভাই বোন, কুকুর আছে একটা লুসি। বাস বাস, ওই পর্যন্তই। এরপর ভেন্টিলেটরে শালিক কিংবা চড়ুই, ফাটলে পিঁপড়ে, তাও আছে সম্ভবত। সে জায়গায় আপনার কে কে আছে শুনি? আমার একমাত্র বাবা আছেন, ওই তো দেবীগঞ্জের পেট্রোল পাম্প। এসে গেছি তাহলে, এখানেই নামবেন? এই রাত করে বাজারের মধ্যে দিয়ে যাওয়াটা বোধহয় ঠিক হবে না। কে কে ভেবে বসে ঠিক কি। আমি বলি কি, বাই ওই মন্দিরের দিকে লোকজনও তেমন থাকে না, আবার শর্টকাটও হয়। আমাকে কলোনির মুখে স্কুলটার সামনে নামিয়ে দিলেই হবে, মোটে তো একটুখানি রাস্তা। পরমেশ তাই করল। সে স্কুলের সামনে এসে দাঁড়ালো তার জিপ। নিচে নেমে শাড়িটা গুটিয়ে নিল অসীমা। সিটের পেছন থেকে ছাতাটা তুলে নিয়ে খুশির আলোয় ভরা গভীর চাউনি দিয়ে যেন বরণ করে নিল পরমেশকে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, যে উপকার আজকে করলেন। আরে না না, কিছু না। আপনাকে না নিয়ে এলেও গাড়ি তো আমার আসতোই। কাঁধে বয়ে যখন আনিনি তখন আর। পকেট থেকে লাইটার বের করে একটা সিগারেট ধরালো। তাহলে আপত্তি না থাকলে এবার আসতে পারি? হুকুমটা শর্ত সাপেক্ষ হবে কিন্তু, সেটা হলো আগামীকাল বিকেলে এসে এক কাপ চা খেয়ে যাওয়ার কথা দিতে হবে। আচ্ছা আচ্ছা বেশ, আসবো, তবে কাল কিন্তু হবে না। পরশু সন্ধ্যের দিকে এলে অসুবিধা হবে না তো? পরশু আমি আর বাড়ি থেকে নড়ছি না, কথা দিলেন কিন্তু। তা তো দিলাম, কিন্তু আপনাদের বাড়ির কেউ যদি কিছু মনে করেন, আই মিন মানে পুলিশের লোকদের তো অনেকেই সুনজরে দেখেন না। খুব বাজে ধারণা এটা আপনার। পুলিশের লোক হলে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকবে না, এটা কোন দেশি কথা? আমার বাবা সেরকম না। আসবেন কিন্তু? হ্যাঁ আসবো, নিশ্চয়ই আসবো। আজ আসি তাহলে, নমস্কার। নমস্কার। থানায় ফিরে হাতের কাজ সাথে সাথেই লাশ এসে গেল। এসব ঝামেলা মেটাতে মেটাতে আলো সামন্তর হত্যার ব্যাপারে আর কোনো কথাই হলো না। শেষে কোয়ার্টারে ফিরল পরমেশ। রাতে নিজের ঘরে ফিরে বালাটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। খুব সূক্ষ্ম কাজ। এখানকার মনিকারের কাজ হলে বালাটা দেখলেই ওরা চিনতে পারবে। তারপর অর্ডার বুক খুঁজলে নাম ঠিকানাও নিশ্চয়ই বের হয়ে যাবে। না হলে আলোর আত্মীয় স্বজনকে খুঁজে এই বালাটা দেখালেও কে জানে, হয়তো কোনো হদিশ মিলতে পারে। আপাতত ব্যাপারটা গোপন রাখাই ঠিক করলো পরমেশ। পুরনো অফিসার এখনো দু একজন রয়েছে থানায়। এই কেসে কার যে কি ভূমিকা ছিল তা যখন পরের দুটো দিন যদুনাথ যাদবকে নিয়ে কেটে গেল পরমেশের। ঘোরের লোকটা তার উকিলের সঙ্গে পরামর্শ না করে কোনো প্রস্তাব গ্রহণ করতে রাজি নয়। পোস্টমর্টম রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্তেও পৌঁছানো যাচ্ছে না। কুলিকামিনদের একজনও তাদের জবানবন্দিতে লোকটার বিপক্ষে কিচ্ছু বলল না। কোয়ার্টারে ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। আজ আর উত্তরে হাওয়া বইছে না বলে ঠান্ডাটাও কম, তবে কুয়াশাটা একটু বেশি পড়েছে। স্নান করে ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে বোনের দেওয়া পারফিউম একটু গায়ে ছড়িয়ে নিল পরমেশ। ভদ্রলোকের বাড়ি নিমন্ত্রণ খেতে গেলে একটু সাজগোজের দরকার হয় বই কি। তবে কথা হচ্ছে, অসীমা আজকে চিনতে পারলে হয়। যে জবরজং পোশাকে দেখেছিল সে রাতে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবারের মতো দেখে নিল পরমেশ। বারান্দা থেকে নেমে সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ল। কালো রং করা উঁচু লোহার গেটের সামনে নামলো পরমেশ। ভেতরে পাথর পেছানো সরু রাস্তা গিয়ে মিশেছে বারান্দার সিঁড়িতে। দুপাশে বাগান, বারান্দার ওপাশে পর্দার পেছনে দরজা বন্ধ। ঘরের জানলার ফাঁক দিয়ে আলোর রেখা দেখা যাচ্ছে। এদিকটা সন্ধ্যের পরে বড্ড নিঝুম। অয়নান্ত লেখাটা থেকে চোখ নামিয়ে দরজার পর্দায় রেখে কয়েকবার পর পর বেল বাজালো, কোনো সাড়া নেই। ফিরে যাবে মনে করে সাইকেল ঘোরাতেই চুপ পড়ল। পর্দার পিছনে দরজার পাল্লা খুলছে। পরক্ষণেই ঘরোয়া পোশাক পরা কাঁচা পাকা চুলওয়ালা একজন ভদ্রলোক বেরিয়ে এসে দাঁড়ালেন বারান্দায়। আপনি কি কাউকে খুঁজছেন? সাইকেলটা ঠেলে দরজার পাশে রেখে পরমেশ বলল, এটা কি অয়ন সামন্তর বাড়ি? পাথর পেছনে পথ পেয়ে ভদ্রলোক নেমে এলেন। পরমেশকে আপাদ মস্তক দেখে নিয়ে বললেন, আমার নামই অয়ন সামন্ত, কিন্তু আপনাকে তো ঠিক। নমস্কার, আমার নাম পরমেশ গুপ্ত। আপনার মেয়ে অসীমা দেবী আজ সন্ধে আমায় আপনাদের বাড়িতে আসতে বলেছিলেন। উনি কি বাড়ি নেই? অয়নবাবু চোখ দুটো একটু ঝলসে উঠে আবার নিষ্প্রভ হয়ে গেল। আপনি ভুল করছেন, অসীমা নামে আমার কোনো মেয়ে নেই। না না, তা কি করে হবে? আপনার নাম, বাড়ির নাম, লোকেশন, কি আশ্চর্য। পরমেশের বুকে যেন হাতুড়ির ঘা পড়ছে। অসীমা সামন্ত আপনার মেয়ে নয়? উনি কি শেখরপুর প্রাইমারি স্কুলের টিচারই করেন না? গত পরশু সন্ধ্যায় বাস ফেল করে উনি তো শেখরপুর মোড়ে ভীষণ জঙ্গলের মধ্যে বিপদে পড়েছিলেন, আর মতিঝিল ইটভাটায় তদন্ত সেরে ফেরার পথে আমিই তো তাকে জিপে চাপিয়ে। কি বললেন, কি বললেন, কি বললেন আপনি? শেখরপুর স্কুল, শেখরপুর বাস স্টপেজ? হঠাৎই যেন স্তব্ধ হয়ে বোবা চোখে তাকিয়ে রইলেন পরমেশের দিকে। স্তম্ভিত পরমেশও যেন বোবা বনে গেল। নিজেকে সামলে নিয়ে অয়নবাবু বললেন, আমি দুঃখিত মিস্টার গুপ্ত, অসীমা সামন্তকে আমি চিনি না, তবে শেখরপুর স্কুলে আমার একমাত্র মেয়ে আলো শিক্ষকতা করত, কিন্তু সে তো গত 5 বছর আগে। কি বললেন? পরমেশের মাথাটা ঘুরতে লাগলো। চিৎকারের মতো কতটা আওয়াজ বেরিয়ে এলো তার গলা দিয়ে। আলো, আলো সামন্ত আপনার মেয়ে? ও মাই গড! কিন্তু যাকে আমি গত পরশু দেখেছি এই কলোনি স্কুলের মুখে নামিয়ে রেখেছি, সেই অসীম। আর তাহলে সে কে তা আমি জানি না, তবে অদ্ভুত লাগছে এটাই যে সে আপনাকে আমার বাড়ির ঠিকানা দিয়েছে। তবে যতদূর জানি আলোর পরে কেউ আর এখান থেকে শেখরপুর স্কুলে চাকরি করতে যায়নি। হয়তো আমার মেয়ে বলে পরিচয় দিয়ে কেউ আপনাকে ধাপ্পা। ধাপ্পা? না না না, ধাপ্পা না। মন মানতে চাইছিল না পরমেশের। ওই চোখ, ওই মুখ, অমন সহজ ভাবের মধ্যে কোনো ধাপ্পা থাকতে পারে না, কিছুতেই না। না দেখুন, আমার তো মনে হয় না, ধাপ্পা নয়। আমি পুলিশের লোক, পেশাগত কারণে ফাঁকিটা ধরবার মতো চোখ আমাদের থাকে। মেয়েটা সত্যিই সেদিন বিপদে পড়েছিল, বলছিল অবশ্য হাফডের পরে স্কুলে মিটিং থাকায় লাস্ট বাসটা। হাফডের পরে মিটিং? হ্যাঁ হ্যাঁ, তাই তো, গত পরশু তো শনিবারই ছিল। আশ্চর্য মিল, আলো মার্ডার হওয়ার দিনটাও শনিবার ছিল, আর সেই দিনও হাফ ডের পর মিটিং সেরে ফেরার পথেই আলো। আচ্ছা, গত পরশু কি তারিখ ছিল? পরশু? হ্যাঁ, পরশু 12ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর? কেন অয়ন বাবু? ঠিক দিনেই, ওই ঠিক দিনেই। আপনি 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 শান্ত হন, শান্ত হন, প্লিজ একটু স্থির হন। আপনি দয়া করে আমাকে সব খুলে বলুন। আমি আলোর খুন সম্বন্ধে সবকিছু জানতে চাই। আমি চাইছি ঘটনাটার তদন্ত হোক। আমি আশা করছি আমি সফল হবই, হয়তো এর মধ্যেই খানিকটা। অয়নবাবু নিজেকে অনেকটা সামলে নিয়েছেন, আশাহত স্বরে বললেন, ইচ্ছে করলে সেই সময় তদন্তকারী অফিসার মামলাটার নিষ্পত্তি করতে পারতেন, অন্তত আমার তাই ধারণা। যাক সে কথা, আপনি সফল হন এটাই আমি চাই। হয়তো হবেন, তা না হলে এই মামলা হাতে নিতে আলো স্বয়ং আপনাকে প্রেরণা জোগাতো না। আলো স্বয়ং? হ্যাঁ, আলোই। সাইকেল রেখে পরমেশ অয়নবাবুর পেছনে পেছনে হেঁটে বারান্দায় উঠল। বারান্দা পেরিয়ে ঘর, বৈঠকখানা, ভেতরের করিডোর পেরিয়ে কোণের দিকে একটা শেকল তোলা দরজা খুললেন অয়নবাবু। সুইচ টিপে আলো জ্বাললেন। দেখুন তো, পরশু সন্ধে একেই আপনি শেখরপুর মোড়ের বাস স্টপেজে দেখেছিলেন কিনা। হ্যাঁ হ্যাঁ, ইনি তো মনে হচ্ছে, এই এরকমই পোশাক, শুধু উপরে একটা চাদর জড়িয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনি আমার মেয়ে আলো সামন্ত। অলৌকিক কোনো কিছুতে আমার বিশ্বাস ছিল না পরমেশবাবু, কিন্তু এখন মনে হচ্ছে সেই কথাটাই ঠিক। There are many things in heaven and earth. এই পৃথিবীতে সত্যি এমন কিছু ঘটে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। মাথা ঝিমঝিম করছে পরমেশের, একটা হিমশীতল স্রোত যেন শীত দাঁড়াবে নেমে যাচ্ছে নিচে। অসীমা নয়, অসীমা নয়, আলো শরীরে নয়, সে সন্ধ্যার মেয়েটি শরীরে নয়। দুপায়ে গিয়ে সে ধুলো ভর্তি একটা চেয়ারে বসে পড়ল পরমেশ। ঘরের চোখে চাইল এদিক ওদিক। ঘরের অর্ধেকটা জুড়ে তক্তপোষের ওপরে হারমোনিয়াম, ডুগি তবলা, তানপুরা, গিটার, একপাশে র্যাকে থাকে থাকে বই, খাতা, কাগজপত্র সবই ধুলো ভর্তি। খাটের কিনারায় বসে অয়নবাবু বললেন, এই ঘরটা আলোর নিজস্ব ছিল। ছোটবেলায় মাকে হারিয়ে আমি ছিলাম একাধারে ওর মা আর বাবা দুই। লেখাপড়া শিখলো, গান বাজনা শিখলো, হঠাৎ গোঁ চাপলো চাকরি করবে। একে তাকে ধরে জুটিয়েও নিল একটা শেখরপুর প্রাইমারি স্কুলের চাকরি। 10টার বাস ধরে যায় আর 5টার লাস্ট বাসে ফিরে আসে। এমনি করে চলছিল, কিন্তু কে জানতো বছর না ঘুরতেই অনেক শত্রু সৃষ্টি করেছে তলে তলে। পরিষ্কার পরিচ্ছন্নতা শেখাচ্ছিল গ্রামের মেয়ে বউদের। বেশ তো, ওই নিয়েই থাকতিস, ওসব সংগঠন টংগঠনের মধ্যে গেলি কেন মরতে? কি চাষিরা ঠকছে জোরদারের কাছে, মজুররা ঠকছে কলকারখানায়, কুলি কামিনদের কম পয়সায় খাটিয়ে মুনাফা লুটছে ইটভাটার মালিক, ওই মতিঝিল ইটভাটার মালিক যদুনাথ যাদব। একবার পরোক্ষভাবে শাসিয়েও গেল এসে, মেয়েটা কিছুতেই শুনল না, উল্টে একবার কাজকর্ম বন্ধ করে দিয়েছিল ইটভাটার। শ্রমিক ধর্মঘট, দিন মজুরি বাড়াতে হবে মরশুমের সময়, 4 দিন ভাটার কাজ বন্ধ থাকলে অনেক ক্ষতি হবে বলে মাঝামাঝি একটা রফায় এসেছিল ওই যদুনাথ যাদব। যেদিন বুঝিয়ে সুঝিয়ে ওদের নিজের সংগঠনে আনতে পারলো আলো, সেই দিনই মিটিং সেরে বাড়ি ফেরার পথে খুন হলো আমার আলো। আয় সৌদামিনী, নিয়ে আয় জলখাবার। পরমেশ বাবু, একটু চা জলখাবার খেয়ে নি। আরে ছিছি, আবার এখন এসব কেন? আলো তো আপনাকে চায়ের নিমন্ত্রণই করেছিল, না খাওয়ালে শান্তি পেতাম না। নিন, খেয়ে নিন। ঠিক আছে, তাহলে ও ঘরেই নিয়ে চলুন। যিনি নিমন্ত্রণ করেছেন তার সামনেই আমি খাবো। দেওয়ালে টাঙানো ফটোটার দিকে তাকালো পরমেশ। তাকিয়ে কেমন যেন চমকে উঠল। ফটোর হাসি হাসি চোখের টলটলে তারা দুটো যেন একটু নড়ে উঠল বলে মনে হলো ওর। ঠোঁটের কোনায় যেন এক চিলতে হাসি ঝিলিক মেরে গেল। থালা ভরা জল খাবার থেকে খেতে শুরু করলো পরমেশ। অয়নবাবু ঘাটের একপাশে বসে আলোর ফটোর দিকে এক দৃষ্টে তাকিয়ে অন্যমনস্ক ভাবে বলে চললেন, আলো অতটা পথ আপনার সঙ্গে এলো, কথাবার্তা কিছু বলেছে নিশ্চয়ই। মামলা সম্পর্কে কোনো ইঙ্গিত সে কি আপনাকে? মানে ওরকম একটা উদ্দেশ্য নিয়ে যদিও আপনার জিপে উঠে থাকে, তাহলে চায়ের কাপ তুলে নিল পরমেশ। খুবই তেমন কিছু বলেছেন বলে তো মনে হচ্ছে না। যদুনাথ যাদব একটা শয়তান, এই ইঙ্গিতটা দিলেও মামলা সম্বন্ধে কিছু বলেছেন বলে অন্তত আমার তো মনে পড়ছে না। তখন যদি একবার জানতে পারতাম যে উনি আলো সামন্ত তাহলে যে কি হতো সহজেই বোঝা যায়। জানতে পারেননি সেটাই মঙ্গল। আমার কি মনে হয় জানেন পরমেশবাবু, মনে হয় যে কোনো কারণেই হোক অশরীরীরা শরীরীদের কোনো অনিষ্ট করতে পারে না। শুধু তাই নয়, পরলোক সম্বন্ধে কোনো খবরও তাদের পক্ষে ইহলোকে হাজির করা সাধ্যাতীত। তা না হলে সব নিহতের প্রেতাত্মারাই হত্যাকারীকে সাজা দিত, অন্তত শনাক্ত করে দিত। যাক সে কথা, এখন ঘটনাটা যতটা জানি বলছি। বলুন। 5 বছর আগে ওই 12ই ডিসেম্বর আমাদের একটা মিটিং ছিল মিউনিসিপ্যালিটি অফিসে। সেই মিটিং সেরে বাড়ি ঢুকতে দেখি আলোর আয়া সৌদামিনী ছুটে এসে ভয়ার্ত গলায় বলল, বাবু আলো এখনো ফেরেনি, কি হলো ওর? এত রাত তো কোনোদিন করে না। ধরাস করে উঠল বুকটা। আশেপাশে কত শত্রু আলোর। উদ্ভ্রান্তের মতো বাস স্ট্যান্ডে ছুটলাম। অত দূর আর যেতে হলো না, ওই প্রাইমারি স্কুলের কাছে আপনাদের থানার জিপ এসে পথ আটকে দাঁড়ালো। ইন্সপেক্টর মোহনবাবু নেমে এলেন হুড়মুড়িয়ে। আপনার ওখানে যাচ্ছিলাম আয়নবাবু। আপনার মেয়ে ফিরেছে স্কুল থেকে? যা বোঝবার বোঝা হয়ে গেল, পড়েই যাচ্ছিলাম। মোহনবাবু ধরে ফেললেন। এ সময় আপনার ভেঙে পড়লে চলবে না, নিজেকে শক্ত রাখুন। আপনার মেয়ের কিছু হয়েছে কিনা জানি না, শুধু কিছু কাপড় চোপড় শনাক্ত করতে হবে। আসুন জিপে উঠুন। আমার তখন প্রায় অচেতন অবস্থা। ওরাই বাড়িতে খবর পাঠিয়েছিল। তারপরেই বুঝতে পারলাম জিপ ছুটছে। অতটা রাস্তা কখন যে পেরিয়ে গেলাম টের পেলাম না। শুরু থেকেই শীত লাগছিল, এবার কাঁপুনিও এলো। দুপাশে কখনো ঝোপঝাড়, কখনো ফসল কাটা আবাদি জমি, ফাঁকা মাঠে উত্তরে হাওয়ার দাপট বেশি। ইন্সপেক্টর মোহন ব্যানার্জি বললেন, এসে গেছি আমরা। জিপটা একটা গাছের তলায় এসে দাঁড়ালো। এতক্ষণ খেয়াল করিনি, গাড়ির পেছনে টেন্টের বান্ডিল, হ্যাজাক, তেলের টিন, জলের কুঁজো ছাড়াও আরো কত কি। নিচে নেমে মিস্টার ব্যানার্জি বললেন, কলকাতায় খবর পাঠিয়েছি, কাল দুপুর নাগাদ পুলিশ কুকুর নিয়ে এসে যাবে। আর যতক্ষণ না পৌঁছচ্ছে জায়গাটা গার্ড করে রাখার জন্যই এ ব্যবস্থা। নেমে আসুন অয়নবাবু, কাপড় চোপড়গুলো আপনাকে একটু দেখতে হবে, আইডেন্টিফাই করতে হবে। ইন্সপেক্টর এসে হাত ধরে নামালেন আমাকে। কয়েক পায়ে গিয়ে টর্চের আলো ফেলতেই যেন স্থির হয়ে গেল। একটা বনফুল কাটা ছোপের গায়ে বেঁধে নিশানের মতো উঠছে মেরুন শালটা। এক পাটি স্যান্ডেল পড়ে আছে, নিচে লাল স্ট্র্যাপ ছেঁড়া। ওপাশে ওপাশে বাঁশবনের মধ্যে চাপ চাপ তাজা রক্ত। আলোর খয়েরি শাড়িটা ফালা ফালা হয়ে কিছুটা পাশের কঞ্চিতে পেঁচিয়ে ঝুলছে। এক পাশে পড়ে আছে ছাতাটা। জায়গাটা সংঘর্ষ বিধ্বস্ত। শেষ মুহূর্ত পর্যন্ত আমার আলো আলো যে আপ্রাণ লড়েছিল তার সাক্ষ্য সর্বত্র। আমার মাথা অসাড়, বুকটা তখন পাথর হয়ে গেছে। তবু আলো 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 বলে একবার চিৎকার করে উঠেওছিলাম, তা আজও মনে আছে। আর তারপর না, তারপর আর সে রাতের কথা আমার মনে নেই। এরপরে সব ঘটনাই শোনা। ওই হাসপাতালে শুয়ে শুধু মৃত্যুদূতের পদধ্বনি শুনেছি। হার্টের অবস্থার আরো অবনতি হয়েছে। কথা বলা শোনা দুটোই বারণ। প্রায় 48 ঘন্টা পরে অনুমতি পেয়ে কয়েকজন প্রতিবেশী এসে জানালো পুলিশ কুকুর ব্যর্থ হয়েছে, আলোর কোনো সন্ধান দিতে পারেনি। তবে 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 কি তিনজনকে বারবার ধরেছে কুকুরটা। প্রথমবার ধরার পর পরীক্ষামূলক ভাবে আরো দুবার। জিতুয়া, নন্দ আর পরাণ তিনজনেই। কি বললেন? জিতুয়া? শরীরে শিরা উপশিরায় যেন টান ধরল পরমেশের। হ্যাঁ হ্যাঁ, ওরা তিনজনই যদুনাথ যাদবের ইট ভাটার কুলি। প্রতিবেশীরা জানালো ওরা তিনজনই এখন পুলিশ হেফাজতে। যদুনাথ যাদবকে পুলিশ শনাক্ত না করলেও আটকেছে, কিন্তু ঘটনার দিন লোকটা বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই দেবীগঞ্জ কোর্টে ছিল কোনো কেসের ব্যাপারে। ঘটনাটা ঠিক কখন ঘটেছিল বলে পুলিশের ধারণা? ফরেন্সিক রিপোর্ট কি বলছে জানেন কিছু? হ্যাঁ, শুনেছি ৪টে থেকে ৪:৩০ মধ্যে। আর হ্যাঁ, তাই তো হবে। আলো ৩:৪ নাগাদ বাস ধরতে হবে বলে মিটিং শেষ না করে স্কুল থেকে বেরিয়ে পড়েছিল। ওইটুকু পথ আসতে বড় জোর। থাক, আপনি তারপর কি শুনলেন সেটা বলুন। ভোরের ফ্লাইটে বাগডোগরা থেকে পুলিশ কুকুর নিয়ে এলো। ভ্যান থেকে নেমে কুকুর রক্তের গন্ধ শুকলো চাদর, শাড়ি, ছাতারও। গোটা জায়গাটা বাদ দুয়েক চক্কর মেরে ছুটে গেল অপেক্ষমান জনতার দিকে। জিতুয়া আর নরেনকে ওই ভিড়ের মধ্যেই ধরল। জায়গা বদল করে ওদের ভিড়ের মধ্যে লুকিয়ে রাখার পরও পর দুবার। তারপর আবার গন্ধ শুকে নামলো ফসল কাটা জমিতে। আলের কাশবন আর ছোটখাটো ঝোপঝাড় ডিঙিয়ে সোজা ছুটল করিমপুরের দিকে। ওদের সঙ্গে ট্রেনারও ছিল, সেও ছুটল জনতা। মাঝে মাঝে কুকুরটা দাঁড়িয়ে পড়ছে, ঝোপঝাড় কাশবন শুকছে। ট্রেনার এগিয়ে গিয়ে শুকনো শুকনো রক্তের দাগ দেখে বলছে, এই পথে লাশ পাচার হয়েছে, এইসব জায়গায় লাশ নামিয়ে রেখে খুনিরা আত্মগোপন করেছে, অথবা আশেপাশে কোথাও লোকজনের সাড়া পেয়ে কিছুক্ষণের জন্য এখানে আত্মগোপন করেছিল। এটা দিনের আলোয় হয়নি, খুনিরা হয়তো বাসবনেই আধার নেমে আসা অবধি অপেক্ষা করেছিল। জায়গাটা কে প্রথম আবিষ্কার করেছিল? পুলিশে বা খবর পেল কিভাবে? প্রথম দেখে শেখরপুরের এক চাষি, গরু খুঁজতে গিয়ে শালটা তার চোখে পড়ে, তারপর শাড়ির টুকরো। তখনও সন্ধে ঘন হয়ে আসেনি, দেখেই তার সন্দেহ হয়। সে দৌড়ে গিয়ে চৌকিদারকে সব জানায়। চৌকিদার তখন পুলিশকে খবর দেয়। ও, তারপর? শেখরপুরের কোল ঘেঁষে বয়ে গেছে গান্ধার নদী। বর্ষাকালে ভরে গেলেও ডিসেম্বরের মাছ নদীতে কোমর সমান জল। আধমাইলের ওপর ক্ষেত খামার ছোপ জঙ্গল ডিঙিয়ে এসে নদীর কিনারে একেবারে জলের ধারে পৌঁছে কুকুর থমকে দাঁড়ালো। কয়েকবার ছোটাছুটি করে আবার নদীর কিনারে এসে থেমে গেল। ট্রেনার বললে হয় লাশ জলে ভাসিয়ে দিয়েছে, নয়তো কোথাও পুঁতে দিয়েছে। জলে কুকুর গন্ধ পায় না বলে জায়গাটা পয়েন্ট আউট করতে পারছে না। লোকেরা বলল, ভাটির দিকে নদীর দুপাশে অনেক জনবসতি, অনেক ঘাট, লাশ ভাসিয়ে দিলে কারো না কারো চোখে পড়তই। তবে জলের নিচে কোথাও যদি পুঁতে দিয়ে থাকে, পুলিশ বলল, আপনারা জলে নেমে খুঁজে দেখতে পারেন। ক্ষিপ্ত জনতা জলে নেমে নদী তোলপাড় করলো, কিন্তু না, লাশ মিলল না। কুকুর আবার ফিরে এলো আগের জায়গায়, আবার ছুটে গেল বাঁশ বনে। রক্ত লাগার শুকনো বাঁশ পাতা স্তূপ থেকে কিছু একটা মুখে করে নিয়ে এলো ট্রেনারের কাছে। জনতা চিৎকার করে উঠল, ওটা কি? ট্রেনার সেটাকে দেখিয়ে বলল, একটা হাতের বালা। হয়তো বালা? স্প্রিংয়ের মতো ছিটকে উঠে দাঁড়ালো পরমেশ। বালা ছিল আলোর হাতে? হ্যাঁ, ছিল। ওর মায়ের একজোলা বালা ওই পড়তো, জায়গাটা তন্ন তন্ন করে খোঁজেও জোরেরটা পাওয়া যায়নি। কিন্তু কি ব্যাপার, বালাটার কথা শুনে আপনি এমন? বালা বালাটা উত্তেজনায় হাত পা কাঁপছে পরমেশের। বালাটা কোথায়? আপনি আপনি একটু দেখাতে পারেন আমাকে? হ্যাঁ বসুন, নিয়ে আসছি। এই নিন, এই নিন, দেখুন দেখি। ওয়ান্ডারফুল! এখন বুঝতে পারছি আপনার মেয়ে কেন অসীমা নাম করে আমার জিপে উঠেছিল। এই বালাটার জন্যই অসীমা আমার কথাটা শেষ না করেই বালাটা ফেরত দিয়ে দু হাত জোর করলো পরমেশ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে অয়নবাবু। আমি চলি এখনই, এই এই রাতেই আমাকে লোকজন নিয়ে এক্ষুনি মতিঝিল ভাটায় ছুটতে হবে। দরজা থেকে দুপা এগিয়েই আবার ফিরে এলো পরমেশ, দাঁড়ালো আলোর ফটোটার সামনে। ধন্যবাদ তোমাকেও, তোমাকেও ধন্যবাদ আলো। তোমার সহযোগিতাতেই সমাজের বাগান থেকে একটা বিষবৃক্ষ আমি চিরতরে নির্মূল করতে পারবো। পরমেশ কথাটা বলা মাত্রই একটা মিষ্টি গন্ধ, যে গন্ধ সেদিন আলো জিপে উঠতে পেয়েছিল পরমেশ, তার নাকে এসে লাগল। আর ঠিক কানের কাছ দিয়ে দীর্ঘশ্বাস ফেলবার মতো একটা দমকা হাওয়া যেন বয়ে গেল বলে মনে হলো পরমেশে। এই ছিল আজ রহস্যের আড়ালে। ভাবছিলাম, সত্যি ভাবছিলাম, এমন এমন অবিশ্বাস্য ঘটনাও ঘটে নিশ্চয়ই, নলে আলোরাই বা আলো জ্বালাবে কি করে? সব তো আর অন্ধকারের অতলে তলিয়ে যেতে পারে না। রহস্যের আড়ালে যাকে আলো জ্বালালো কারা কারা এবারে বলি। অয়নবাবু প্রসেনজিৎ ঘোষ, ওসি রবীন সেনগুপ্ত, ইন্সপেক্টর মোহন ব্যানার্জি, বিশ্বনাথ আচার্য, অসীমা নাকি আলো, অনিন্দিতা বসু, আর ধরিবাজ ইটভাটার মালিক যদুনাথ যাদব, আর সাব ইন্সপেক্টর পরমেশ দত্তগুপ্ত, দুটোই আমি শকীনাথ। বিশেষ করে একই গল্পে পজিটিভ নেগেটিভ দুরকম চরিত্রই করা সত্যি দারুণ রোমাঞ্চের, মানে আমার তো খুবই রোমাঞ্চকর লাগে। কি জানি কেমন লাগলো তোমাদের? আজও রহস্যের আড়ালে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড এফেক্টস রাজা সেনগুপ্ত। Subscribe Bengali audio stories for more Sunday suspense and Bengali audio stories. Thank you.